আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যারা মোবাইলের স্ক্রিন শেয়ার করে থাকি, যেমন অ্যান্ড্রয়েড টিভি বক্সে কিংবা ল্যাপটপে কিংবা অন্য একটা অ্যান্ড্রয়েড ফোনে অথবা পিসিতে, তো সেক্ষেত্রে আমরা একটা কমন সমস্যায় ভুগি, সেটা হচ্ছে স্ক্রিন শেয়ার করতে পারি না খুব সহজে। আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার এই চ্যানেলে যে কিভাবে মোবাইলের স্ক্রিন অ্যান্ড্রয়েড টিভি বক্সে শেয়ার করা যায়। তো সেই ভিডিওর কমেন্টে একজন লিখেছে, ভাই ডাটা দিয়ে কি স্ক্রিন শেয়ার করতে পারবো? তো আমি এই ভিডিওতে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি যদি আমার এই অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনটা এই ডিভাইসে অর্থাৎ এই টিভি বক্সে শেয়ার করতে চাই, তাহলে আমার এই টিভি বক্স এবং এই ফোন অ্যান্ড্রয়েড ফোনটি একই ওয়াইফাইয়ে কানেক্টেড থাকতে হবে। আমার এই ফোনে যদি ডাটা কানেকশন দিয়ে রাখি আর এই ফোনের হটস্পট দিয়েই যদি আমি এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা কানেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু স্ক্রিন শেয়ার করতে পারবেন না। ভাবতেছেন দুটাতেই তো ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, যদি আপনাকে এইভাবেই করতে হয়, হটস্পট দিয়েই কানেকশন দিতে হয়, সেক্ষেত্রে আপনাকে আলাদা একটা ফোন সেটার হটস্পট দিয়ে সেই হটস্পটে এটা এবং এটা এই ফোন এবং এই ডিভাইস কানেক্ট থাকতে হবে, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন। এই ফোনে আমি ডাটা কানেকশন করলাম, ডাটা কানেকশন করে রেখেছি, কিন্তু আমার এই টিভি বক্সে আমি যেটা করছি সেটা হচ্ছে যে অন্য একটা ওয়াইফাই কানেক্ট করে রেখেছি। এখন আমি স্ক্রিন শেয়ার করার চেষ্টা করতেছি, এটা কখনোই হবে না, কারণ একই নেটওয়ার্ক ছাড়া স্ক্রিন শেয়ার করা যায় না। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরও যদি বিষয়টা ক্লিয়ার না বুঝতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।